नमस्कार बंधुरा, जयास ब्लग्सে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটার নাম হচ্ছে দুধ পনির। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই জলে আমি এক চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে জলটাকে নাড়িয়ে দিলাম। দেওয়ার পর এই জলটা ফুটে উঠলে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা দেখুন একটু একটু ফুটে উঠেছে, এবার আমি এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, এই পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দিলাম, এই পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কেন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখতে হবে, কারণ গ্যাসের ফ্লেম যদি আমি বাড়িয়ে রাখি তারপরে যদি ঢাকনা চাপা দিই আমি, তাহলে কিন্তু এটা মানে নরম হয়ে ফেটে যেতে পারে। সেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, ঢাকনাটা চাপা দিয়েছি যাতে নুনটা পনিরের মধ্যে ঢুকে যায় এবং পনিরগুলো সফট থাকে। এক মিনিটের জন্য আমি এরকম ঢাকনা চাপা দিয়ে রাখব। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিলাম। এবার এই পনিরগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে যাতে কোনো বাড়তি জল না থাকে পনিরের মধ্যে। এবার এই স্ট্রেনারের মধ্যে এই পনিরগুলোকে ছেঁকে নিতে হবে যাতে অতিরিক্ত জল না থাকে পনিরের গায়ে। পনির খুব সফট হয়ে গেছে নুনের জলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য। স্ট্রেনার দিয়ে আমি এটা রাখলাম, স্ট্রেনার দিয়ে এটা জলটাকে বার করে দিলাম। এবার আমি একটা মিক্সিতে দেখতে পাচ্ছেন তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, 10-12টা কাজু বাদাম নিয়েছি আর এক টেবিল চামচ পোস্ত নিয়েছি। এগুলো সামান্য জল দিয়ে আমি এটা একটা পেস্ট রেডি করে ফেলবো। এখন তেলটা গরম করে নিয়েছি কড়াইয়ে। এবার যে স্ট্রেনারে আমি এগুলো ছেঁকে রেখেছিলাম পনিরগুলো, এই পনিরগুলো এবার আমি ভেজে নিচ্ছি। নুন আর দেব না আমি, যেহেতু নুন আর জলের মধ্যে দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য আমি এটা নুন আর দেব না। হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। এপিট ওপিট করে নিয়ে এটা তুলে ফেলতে হবে। এবার আমি এটা তুলে ফেলবো। বেশি ফ্রাই করা যাবে না, জাস্ট একটু একটু ভাজা করে এটা তুলে ফেলতে হবে। সব তোলা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে,
পনির ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি এক এই যে এরকম এক কিউব বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হতে দিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে একটা শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিলাম, তিনটে এলাচকে একটু মুখটা ফাটিয়ে দিলাম, আর দারচিনি দিয়ে দিলাম, আর লবঙ্গ দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু মিক্স আপ করে আমি যে এই পেস্টটা করে রেখেছি মিক্সিতে সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে লো ফ্লেমে নাড়াতে হবে, দু মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। ও আরেকটা জিনিস ভুলে গেছি, এর মধ্যে এক টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিতে হবে। এসব মশলা দিয়ে আমাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিট ধরে। দু মিনিট কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি, আর হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে হবে আবার এক মিনিটের জন্য। নুন আমি অল্প দিয়েছি কারণ পনিরের মধ্যে নুন দেওয়া ছিল, ওই জন্য আমি একটু কম দিলাম। আর নুন, ঝাল আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যে যেরকম পছন্দ করে। আবার দু মিনিট কষতে দিতে হবে। দু মিনিট কষা হয়ে গেছে আমার। এবার ওই যে মিক্সিং জারের মধ্যে আমি কাজু আর পোস্ত পেস্ট করেছিলাম, সেই মিক্সির জারের মধ্যেই একটু মশলা লাগানো ছিল, তার মধ্যেই আমি এক কাপ দুধ ঢেলে দিয়েছি, সেইটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে 3-4 মিনিট একটু হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। আমি এটা একদম হলুদ ছাড়া রান্না করছি, যেহেতু দুধ পনির, দুধের কালারটাই মেন, একটু সাদা সাদা হবে খেতে। এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা নিরামিষ রান্না, মিষ্টি দিলে এর স্বাদ খোলে। যদি আপনারা কেউ অনেকে আছে মিষ্টি পছন্দ করেন না, তাহলে তারা এটা স্কিপ করে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মিষ্টি দিলে এটা একটু স্বাদটা বেড়ে যায় বহুগুণ, আর যেহেতু এটা নিরামিষ সেই জন্য। এবার এটাকে 4-5 মিনিট ফুটতে দিতে হবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো, ভাজা পনিরগুলো।
এই ভাজা পনিরগুলো দিয়ে এটাকে আবার দু তিন মিনিট ফুটতে দিতে হবে। ঢাকনাটা উঠিয়ে দিলাম। বন্ধুরা আমার দুধ পনির রেডি। এবার আমি এর মধ্যে এক চিমটি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে এটাকে একটু মিক্স করে দিতে হবে। আর দিয়ে দেব সামান্য ঘি, যেহেতু বাটার দিয়েছি ওই জন্য সামান্য ঘি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। আমি এবার ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপরে আমি এটা সার্ভ করব। দু মিনিট হয়ে গেছে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছি। দেখুন আমার দুধ পনির পুরো রেডি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। এটা রুটির সাথে খাওয়া যায়, লুচির সাথে খাওয়া যায়, নানের সাথে খাওয়া যায়, কুলচার সাথে খাওয়া যায়, পরোটার সাথে খাওয়া যায়, সবার সাথে খাওয়া যায়, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথে খাওয়া যায়। এটা একটা ভেজ রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই, দেখুন কতটা ঘন হয়ে গেছে দু ঘন্টা এই দু মিনিট রাখার পর, দেখেছেন তো এটা একদম এর থিকনেস বেড়ে গেছে। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। এর সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস ব্লগসে যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও আমি আমার ভালোবাসা জানাচ্ছি। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার। Dreams that I left behind.